আমার বাড়িতে থাকে। আপনার বাড়িতে থাকে, তাকেই খতম করতে চান? ডোন্ট কোয়েশ্চেন, কোনো প্রশ্ন করবে না। আমি যেটা করতে বলি শুধু সেটা করবা। জি চেয়ারম্যান সাহেব, আপনার কথা মতোই হবে। আমি খালি জানতে চাই কেন প্লটারে দুনিয়া থেকে সরাই দিতে চান। সে আমার সাথে বেমানি করছে, চরম বেমানি করছে। সে আমার মেয়েটার উপরে নজর দিছে। আমার এখন ইচ্ছা করতেছে খেজুরে কাঁটা দেওয়া তার চোখ দুটো আমি উপড়ায় ফেলি। আমার মেয়ের প্রতি যে এরম বিঘ্ন ঘটাইছে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। ঘটনা শুনলাম, ওই পোলার উপরে আপনি যেমন বিরক্ত হয়েছেন তেমন রাগ হয়েছেন। ঘটনা শুনে আমারও রাগ ধরছে। এখন আর কাজ করতে কোনো অসুবিধা নাই। তোমার অসুবিধা হইলেও আমার কিছু করার নাই। প্রথমে তার লাঠি দিয়ে ঠ্যাংটা ভাঙিয়ে দেবা, এমনভাবে ভাঙবা যেন কোনোদিন আর জোড়া না লাগে, আর জীবনে যেন কোনোদিন আর উইটা খাড়াইতে না পারে। সব ঠিক আছে, তাই প্রাথমিক কাজ করতে টাকা লাগবে 20,000। প্রাথমিক কাজের জন্য 20,000? এক ঠ্যাঙলে 10,000 নিতাম। না 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 না, এক ঠ্যাং ভাঙলে চলবো না। তাহলে আরেক ঠ্যাঙের উপর ভর দিয়ে লাঠি দিয়ে খাড়াইবো, আবার আমার মায়ের কাছে চলে আসবো। তাহলে 20,000, 10,000 অ্যাডভান্স। ঠিক আছে, কিন্তু কালকের মধ্যে কাম সারানো লাগবো। টুমোরো ওয়ার্ক ফাইনাল। পরশু দিন যেন ওই পোলার আমার সামনে ঘোরাঘুরি করতে না দেখি। অসুবিধা নাই, অহন 10 দিয়ে যান। এই খবিরের কথার কাছে মিল আছে, ভাবনার কিছু নাই। অহন দিতে পারব না, বাড়িতে এতগুলো টাকা নাই। বিকালের মধ্যে পাওয়া যাবো, আমি মালিককে দিয়ে পাঠিয়ে দেবো। একটা কথা চেয়ারম্যান সাহেব, এই খবির বাকিতে কোনো কাম করে না। টাকা হাতে পামু কাম করুন, টাকা নাই কাজও নাই। এত জোর কথা কেন? সবাই তো শুনে ফেলাবো, সবাই শুনে ফেলালে তারা কেলেঙ্কারি হয়ে যাবে, পুরো প্ল্যানটাই বাতিল হয়ে যাবে। ডাকাত মানুষ তো ভয় ডর কম, তাই জোরে কথা কইতে সমস্যা হয় না। তোমার সমস্যা না হলে আমার সমস্যা হয়, এটা আমার জীবনে বিরাট বিঘ্ন ঘটাই দেবো। বিঘ্ন ঘটার কোনো কারণ নাই। কথাটা গোপন থাকবো তো, কেজন টের না পায়? কেউ টের পাইব না, টের পর প্রশ্নই আসে না। মুখে রুমাল পেঁচাড়ে নিয়ে যাব, কোনো শব্দ হইব না। ঠিক আছে, বসো। দেবি, বাইরে বসাটা ভালো লাগছে না, আমার তো অনেক পড়া আছে, পরে এক সময় এসে বসবো। সারাক্ষণ পড়তে আপনার ভালো লাগে? আপনার বিরক্ত লাগে না সারা সময় সামনে এরকম বই ধরে? আমি হলে তো আন্দাজ যেতে পারি। বিরক্ত লাগবে কেন, কি বলো তুমি? আমি তো তোমার সাথে গল্পই করছি। গল্প করছেন তো পড়া নিয়ে, অন্য অন্য কিছু নিয়ে গল্প করেন। ধরেন আমরা ইয়ে নিয়ে গল্প করতে পারি। কি নিয়ে বলো? তুমি যেটা বলবে সেটাই। মানে আচ্ছা, আপনার কাউরে ভালো লাগে না?